সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে যদি সেরকম করে ঐক্যমত্য না হয়, তখন আমার মন খারাপ হয়ে গেছে, রেগে গিয়ে বলেছেন তাহলে আমি ভোট দিয়ে চলে যাব, একেবারে অভিমান করে। ডক্টর ইউনুস এরকম চলে যেতে পারেন নাকি? আচ্ছা, এইটার উপর একটা কবিতা লেখা যেত, ডক্টর ইউনুসের উপর তো কেউ কোনো কবিতাই লেখে নাই, কোনো লেখাই লেখে নাই, এত বড় একটা ব্যক্তিত্ব তারপরে কিছুই লেখা হলো না, আপনারা লেখকরা কি করেন নাকি পছন্দ হয়নি? আমি মাঝে মাঝে ভাবি, মানে আপনি সে লেনিন বলেন, চেগুয়েভা বলেন, যার কথাই বলেন, উনি অত বড় কিনা সেটা তো আর একটা আলোচনা, কিন্তু আমাদের কনটেক্সটে এখন ওনার চেয়ে বড় তো কেউ নেই, তাকে নিয়ে লেখা হয়নি, তাকে আমরা ভালো করে জানিও না, জানবারও তো দরকার ছিল। তো না জেনে তিনি যেটা বললেন সবাই কি মানবেন? আমি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চাই, মোহন রায় চাই রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক, আর ফখরুল ভাই সেকুলার স্টেট চাই, কোনটা করবেন উনি? এই ঝগড়া যদি লাগে তাহলে দেশে গজব, এইটা সাম আপ করবে কি? আমি তো কাউকে সে শক্তি দেখি না। ডক্টর ইউনুস যদি সেই ধৈর্যশীল মানুষ হতেন, বাবাদের দেশে সেই ফাদার ফিগার থাকতো যে সবার সাথে কথাবার্তা বলে এটাকে একটা সাম আপ করতে পারতেন, অনেস্টলি বলি আমি এরকম দেখি না। যেখানেই যান বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবে, এটা কি সংস্কারের আগে নাকি পরে নাকি মাঝামাঝি কোন সময়? ধরেন এরকম যদি হয়, এমনিতেই তো আমি দেখছি যে যদি সবাই মিলে বসে, আচ্ছা কার কি মত, দশটা কমিশন সাজেশন দিয়েছে, সেই সাজেশন নিয়ে তো আর কমিশন গুলো বসছে না, সরকার বসবে, কমিশন কেন বসবে না তা আমি বুঝলাম না ঠিক। মানে মোহন কবিতা লিখেছে, সলিমুল্লাহ খানকে যদি বলি একটু বোঝাও তো ভাই কি লিখছে, এটা একটা কথা হলো নাকি? কিন্তু ওরা এইরকমই সিস্টেম করেছে, ওরা বসবে না, বসবে সরকার। সরকার কি সব বলতে পারবেন? কনস্টিটিউশন কি জটিল জিনিস, আমি তো মানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে কনস্টিটিউশনাল চেঞ্জ বোঝাতে পারবেন এরকম মানুষই দেখি না, একজন দুইজনের নাম যদি বলতেও পারি তাকে কেউই দেখতে পারে না এখন, এরকম একটা অবস্থা হয়েছে। একজন বলেছেন যে আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে, আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি, ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি, আর সাহস পাবে কি? আমরা এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে, মানে কথা বলা তো লিখলেই যেখানে সাজা হয়ে যায়, লিখেও নি অনেকে, বলেও নি, বক্তৃতা করতে সাহস পেত না, রাজনৈতিক নেতারাও ভয় পেত, কিন্তু এখন একটা পরিবেশ এসেছে যখন সবাই বলে না, একটা নতুন সুযোগ তৈরি হয়েছে, কে কদ্দূর বুঝে বলে আমি তা জানি না, কিন্তু আমি মনে করি সুযোগটা হলো এখন তো কথা বলা যায়, কথা বলা মানে মত গঠন করা যায়, মানে ডিসকোর্সের একটা সিস্টেম চালু আছে, আমি আমার ওপিনিয়ন অন্যের সাথে চেক ব্যাক করতে পারি, আমারটা ঠিক কি ভুল, কি হওয়া উচিত, এরকম করে জাতীয় একটা ঐকমত্য গড়ে উঠতে পারে।